Hi friends, good evening. So, আজকে আবার একটা আবার চলে এলাম তোমাদের সামনে আর আজকে আবার একটু অন্যরকম একটা ব্লগ নিয়ে এসেছি সেটা তোমাদেরকে একটু পরে বলি তোমাদের সঙ্গে একটু কথা বলে নি সো আজকে সন্ধ্যা থেকে আমি স্টার্ট করলাম আর জানো তো ওখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো ভাবছি সন্ধ্যাবেলায় একটু গরম গরম চা খাই আদা দিয়ে একটু তেজপাতা দিয়ে হ্যাঁ তো আর এই শীত যত শীত বেশি পড়বে তত পিঠে টিঠে বেশি মানে জোর কদমে পিঠে টিঠে সবার বাড়িতে রান্না হয় হ্যাঁ তো আমিও ভাবছি আজকে একটু ওই রকমই কিছু করব তো তোমাদেরকে একটু শেয়ার করব যে আমি কি ধরনের পিঠে করছি আগে চাটা খেয়ে নি তারপরে দেখাই তোমাদেরকে মানে পুর দিয়ে যেটা হয় মানে মাসকলের ডাল আর ইয়ে দিয়ে চালের গুঁড়ো দিয়ে তোমরা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না আর এখানে জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে জলটা গরমও হয়ে গেছে এখন এর ভিতরে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো আর এইখানে দেখো যে চালের গুঁড়ো যেটা আমি দিলাম গরম জলে আর ওই যে ওই ওটা ওর মধ্যে ডালটা দিয়ে দিলাম যেটা আমি প্রেসারে সিটি মেরে রেখে দিয়েছিলাম মাসকলের ডালটা ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কিন্তু এখন ওই মানে ময়দা মাখার মতন ভালো করে ইয়ে ছানতে হবে এটাকে গরম আছে তো তারপরে এটাকে ভালো করে কিন্তু মাখতে হবে মাখি ততক্ষণ দেখছি এখানে নারকেলটা কুড়ে রেখে দিয়েছিলাম আর যে গুড় দিয়ে রেখে দিয়েছি এবার আমি এই যে পুরটা হয় ওই পুরটা বানিয়ে নেব আর এই কড়াইটা যেটাতে আমি ওই ময়দাটা মাখলাম না ওটা ওটাই বসিয়ে দিয়েছি এটাই ধুয়ে এই এর মধ্যে দিয়ে দেবো আর এই যে তৈরি হয়ে গেছে আমার পুর আর এটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি কারণ শক্ত হয়ে যাবে তার জন্য তখন আমি পুরটা ঢুকাতে পারবো না আর এদিকে বসি আর এখানে এই যে রসটা করব মানে রসের মধ্যে ভেজে ভেজে রসের মধ্যে ফেলবো তার জন্য এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটুক তারপরে আমি আর এদিকে রান্নাঘরটা একটু কেমন মানে ইয়ে হয়ে গিয়েছিলো নোংরা হয়ে গিয়েছিলো একটু পরিষ্কার পরিষ্কার করে দিলাম তো এখন এগুলো বানাতে মোটামুটি এক ঘন্টা সময় লাগবে তোমাদেরকে বানানোও দেখাচ্ছি চলো কি বলতো পিঠে খাবো আর পরিশ্রম করবো না তা কোনো দিন হয় আমার একদমই পছন্দ না মানে পিঠে খাওয়া আমি তো বেশি খেতে পারি না কারণ প্রচণ্ড অ্যাসিড হয় আমার করি কার জন্য জানো সুপ্রতিম বাবুর জন্য করতে হয় ও খেতে খুব পছন্দ করে তার জন্যই করি মেয়ে তো একটা কিছু মুখে দেবে না খালি ওই আমিও খাই না খাও না কিন্তু ওই যে অ্যাসিড হয়ে যায় আর এটা বানানো শুরু করে দিয়েছি আমি একটু ময়দাটা নরম হয়েছে তো দিয়ে তার জন্য একটু অসুবিধা হচ্ছে প্রথমে তেল নিলাম ভাবলাম তেল দিয়েই এটাকে করব কিন্তু তেল দিয়ে হচ্ছে না অসুবিধা হচ্ছে আর জানো এই যে এটা তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় আমি শর্ট ভিডিও করেছিলাম দেখানো হয়নি আমি বিষ্ণুপুর থেকে এই ছাঁচগুলো কিনলাম মিছিমিছি কিচ্ছু হচ্ছে না তার থেকে আমার হাতই ভালো আমি যখন কিনলাম তখনই বুঝতে পেরেছিলাম এনিওয়ে হয়ে গেছে অনেকগুলো আর একটু আছে করে নিই তো বন্ধুরা আমরা আমি এটা দিয়ে দিয়েছি এগুলো এখন এটা একদম কম ফ্লেমে কিন্তু ভাজতে হবে কারণ বলো কারণ বেশি ফ্লেমে দিয়ে দিলে ওপরটা কাঁচা থেকে যাবে এই সরি ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো এগুলো ভেজে নিয়ে আমি ভাজতে অনেক সময়ও লাগে সো ফ্রেন্ড ওদিকে ভাজা হচ্ছে আর ওদিকে খাওয়া হচ্ছে আমি রসে দিতে পারবো তো মানে আমি আমি ওইদিকে সুপ্রতিমকে দিয়ে আসছি আমার খেতে ভালো লাগে কিন্তু ওই যে তোমাদেরকে তো প্রথমে বললাম অ্যাসিড হয় আর শুকনোগুলো বেশি ভালো লাগে খেতে তো ওইদিকে মোটামুটি ভাজছি আর ওইদিকে চলে যাচ্ছে তা আমি ভাবছি যে রসটা খালি খালি করলাম নাকি কি জানি রসে আদৌ পৌঁছবে কি পৌঁছবে না কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগছে শুকনো ইয়ে খুব ভালো লাগে খেতে সুপ্রতিম বলে রসে দিও না শুকনোই রেখে দাও তো কটা আমি রসে দেবো আর কটা রেখে দেবো ভালো লাগবে আর তোমরাও চলে এসো খাওয়ার জন্য বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তো আমার ভাজা কমপ্লিট ভাজতে অনেকক্ষণ সময় লাগলো প্রায় মোটামুটি এক ঘন্টা হয়ে গেল আর এই যে রসটা তো অনেকক্ষণ আগে আমি বসিয়ে দিয়েছি এটা হয়েও গেছে
আর আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেবো, মানে আরেকটু ফুটুক। এই বন্ধ করে দেওয়ার পর এইগুলো এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কী হবে বলো তো, মানে সারা রাত এটা ভিজবে, কালকে খেতে খুব ভালো লাগবে। সো ফ্রেন্ড, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো? ছোট্ট একটা ভিডিও দিলাম, আর হ্যাঁ, তো পিঠে বানানোটা কেমন হলো? খেতেও ভালো হয়েছে, মানে এখন রসে দেওয়ার পরে খাইনি, কালকে খাবো। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এখানে আমি টাটা করি তোমাদেরকে, টাটা বাই।